সাবস্ক্রাইব করুন সবুজ অফিসিয়াল চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ওয়েলকাম করছি সবুজ অফিসিয়ালের আরও একটি নতুন এপিসোডে। বিবাহিত জীবনে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, যা আমরা অনেকেই জানি। তার সমস্যা হতেই পারে, কারণ সবার দাম্পত্য একরকম নয়। এক একটি মানুষের বিবাহিত জীবন থাকে এক এক রকমের, আর কখনো দু প্রান্তের দুটি মানুষ একই রকম হয় না। তাদের পছন্দ অপছন্দ, চাল চলন, মতের মিল সব কিছুই থাকে ভিন্ন ভিন্ন। আবার অনেকের কাকতলীয়ভাবে মন মানসিকতার মিল থাকে খুব অসাধারণ, যাদের আমরা বলে থাকি পারফেক্ট কাপল। কিন্তু সমস্যাটা হয় সেখানে যখন বিবাহিত জীবনে দুটি মানুষের মতের অমিল থাকে, তখনই দেখা দেয় সম্পর্কের মহামারী সমস্যা। কিন্তু সব সমস্যাতেই শুধু একজনের দোষ থাকে না, দোষ থাকে উভয়েরই। কিন্তু নিজের দোষটা অনেকেই মেনে নিতে পারেন না, আর পারেন না বলেই সমস্যা আরও বেশি খারাপ রূপ ধারণ করে। কিন্তু এমন কিছু বিষয় থাকে যা কখনো বিবাহিত জীবনে বলা বা করা ঠিক না। বিশেষ করে নারীদের মন মানসিকতা পুরুষদের তুলনায় খুব নরম হয়ে থাকে ও নারীরা একটু বেশি স্বপ্নবিলাসী হয়ে থাকে, তাই তারা অনেক কিছুই মনে করেন ও বলে থাকেন যা আসলে ভুল। জেনে রাখুন তাহলে 10টি বিষয় যা কোনো স্ত্রীর করা উচিত নয়। নাম্বার 1, আমি যেমন আছি তেমন থাকব, আমি যেভাবে ইচ্ছে সেভাবে চলব, আমার স্বাধীনতায় কোনো বাধা যাবে না। এই ধরনের কাজ করা ও এইভাবে চিন্তা করা মোটেও কোনো ভালো কাজ নয়। আপনাকে অবশ্যই নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনার বিবাহিত জীবনে সমস্যা হওয়াটাই স্বাভাবিক, তাই নিজেকে জটিলতা দূরে করতে নিজে ভালো কিছু চিন্তা করুন। নাম্বার 2, স্বামীর আগে অন্যদের প্রাধান্য দেওয়া। অনেক স্ত্রী আছেন স্বামীর আগে অন্যদের, বিশেষ করে নিজের বন্ধুদের প্রাধান্য বেশি দিয়ে থাকে। যেমন ছুটির দিনে আপনার স্বামীকে বাড়িতে রেখে আপনি চলে গেলেন বন্ধুদের সাথে বাইরে শপিং করতে, কিন্তু যেহেতু ছুটির দিন আপনার স্বামী আপনাকে একান্তভাবে কাছে চাইতেই পারেন। নাম্বার 3, আপনার স্বামীকে আপনার বান্ধবী হবেন এমন আশা করবেন না। বান্ধবী তো বান্ধবী আর স্বামী তো স্বামী। আপনি যদি মনে করেন আপনার স্বামীর সাথে আপনি আপনার প্রিয় বান্ধবীর মতো আচরণ করবেন, সব কথা তাকে বলবেন, তাহলে তো সমস্যা হবেই। নিজের জীবনের সবার স্থান আলাদাভাবে রাখুন, কিন্তু সবাইকে সমানভাবে ভালোবাসুন। নাম্বার 4, আপনার স্বামীকে অসম্মান করবেন না। বিবাহিত জীবনে আপনার স্বামীর কোনো একটি কাজ আপনার অপছন্দ হতেই পারে, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করা, অন্য মানুষের সামনে যা তা বলা থেকে বিরত থাকুন। নাম্বার 5, কখনোই আপনার স্বামীকে নিজের বাবার মতো মনে করবেন না। সব পুরুষই যে একরকম হয় তা ভাবাটা ভুল। বাবা তার স্বামী কখনোই একরকম হয় না, তাই দুটি মানুষকে একসাথে মেলাবেন না। আপনার স্বামীর সাথে আপনার বাবার তুলনা করবেন না। নাম্বার 6, শারীরিক মিলন নিয়ে তুলকালাম করবেন না। অনেক স্ত্রী আছেন যারা স্বামীর সাথে সহবাস মানসিক তৃপ্তি পান না, তা নিয়ে মহা কাণ্ডকারখানা ঘটিয়ে ফেলেন, স্বামীকে নিয়ে উপহাস করেন। কিন্তু এই ধরনের কাজ আপনার বিবাহিত জীবনের সমাপ্তি খুব সহজেই ডেকে আনতে পারে। স্বামীর কোনো সমস্যা থাকলে এই ব্যাপারে তাকে সাহায্য করুন, তাকে সাহস দিন, চিকিৎসকের পরামর্শ নেন। নাম্বার 7, যে কোনো জিনিস তাকে বারবার মনে করিয়ে দেওয়া থেকে বিরত রাখুন। স্বাভাবিকভাবে আপনার কেউ যদি বারবার একটি ব্যাপার নিয়ে কথা বলেন কিংবা কোনো একটি কাজের কথা বারবার মনে করিয়ে দেন, আপনি অবশ্যই বিরক্ত হবেন। ঠিক সেভাবেই আপনার স্বামীও আপনার এমন ধরনের কাজে বিরক্ত হতেই পারে। নাম্বার 8, গৃহকর্ম করার জন্য স্বামীকে বাধ্য করবেন না। কাজে সাহায্য করা, নিজের কাজ নিজে করা এক জিনিস, এবং স্বামীকে গৃহকর্ম করতে বাধ্য করা আলাদা জিনিস। আপনার স্বামীকে বলুন আপনার সাথে কাজে সাহায্য করতে, কিন্তু তাকে সব গৃহকর্ম করতে বলতে পারেন না। নাম্বার 9, স্বামীকে কখনো প্রিন্স চার্মিং মনে করবেন না। প্রথমেই বলা হয়েছে যে অনেক নারীরাই স্বপ্নবিলাস,
তারা মনে করেন তাদের স্বামী হবে রূপকথার সেই ঘোড়ায় চড়ে আসা রাজপুত্র, যে তার সব কথা শুনবে আর সব অসম্ভবকে সম্ভব করে দেবে। এমনটা না ভাবাই ভালো, বাস্তবকে সহজে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। নাম্বার 10, কথায় কথায় মিথ্যা বলবেন না। মিথ্যা আমরা কম বেশি বলেই থাকি, পুরুষরাও যে মিথ্যা বলে না তার স্ত্রীর সাথে এই ধারণা না করাই ভালো। কিন্তু এমন অনেক নারী আছেন যারা কথায় কথায় বারবার মিথ্যা বলেন, অন্যের উপর দোষ চাপিয়ে দেন। এইসব করলে আপনি খুব দ্রুত আপনার প্রতি স্বামীর বিশ্বাস হারিয়ে ফেলবেন। হে বন্ধুরা, আমাদের ভিডিওতে যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।